দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজকে ক্যাম্পাস ঘুরব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্মদিন উপলক্ষে। বিশ্ববিদ্যালয় আজকে বিভিন্ন রঙে সেজেছে, বিভিন্ন লাইট আমরা দেখব। হল থেকে আমরা বেরোচ্ছি, জিরো পয়েন্টের দিকে যাব, দেন ওখান থেকে আমরা শুরু করব। হল থেকে বেরোচ্ছি, হল থেকে বের হয়ে আমরা চলে যাচ্ছি জিরো পয়েন্টের দিকে। জিরো পয়েন্ট থেকে হলো আমরা শুরু করব ক্যাম্পাসের যাত্রা। যাওয়া যাক, আমার হলো শাহ আমানত হল। এটা হলো শাহজালাল হল। এখান থেকে দেখা যাচ্ছে কত সুন্দর সাজানো। এটা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট। আমরা মেইন গেট থেকে শুরু করব। জিরো পয়েন্ট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেইন গেট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্মদিন উপলক্ষে পুরো ক্যাম্পাস আজকে সাজানো হয়েছে। দেখতে থাকুন, আমরা সামনের দিকে এগোই। জিরো পয়েন্ট গেল, সামনে হলো শহীদ মিনার। মনে হচ্ছে ক্যাম্পাসের বিয়ে আজকে। এখানে কিছু ব্যানার দিয়েছে, স্বাগতম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস। কালকে প্রোগ্রামের সূচি এখানে। এরপরে বাম পাশে বঙ্গবন্ধু পার্ক। বঙ্গবন্ধু উদ্যান যেটা আমরা মানে আমরা পার্ক হিসেবে ধরি, যদিও এটার নাম বঙ্গবন্ধু উদ্যান। বঙ্গবন্ধু উদ্যান পার্ক সিনেমের বাসভবন। বঙ্গবন্ধু উদ্যান
দর্শক, বঙ্গবন্ধু উদ্যান থেকে চলে যাব এখন আবার শহীদ মিনারের দিকে। শহীদ মিনার থেকে ডক্টর অফিসের দিকে যাব, যেখানে মেইন আকর্ষণ। খুব সুন্দর করে সাজানো হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস বলে কথা। প্রক্টোরিয়াল ডিবিসি ম্যামের অফিস, মানে যেটা প্রশাসনিক ভবন আমাদের, খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমরা ভিতরেও যাব, তার আগে পুরোটা দেখাই আপনাদেরকে। সকল জায়গাগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে। কালকে প্রোগ্রাম, এখানে প্রোগ্রাম হবে, তাই সব বিছানো হয়েছে। বায়োলজি ফ্যাকাল্টি এদিকে, কলা ফ্যাকাল্টি। কলা ফ্যাকাল্টি খুব সুন্দর করে সাজানো হয়েছে। এটা হলো প্রশাসনিক ভবন। বঙ্গবন্ধু চত্বর,
সুন্দর লাগতেছে আসলে। এই ছিল আজকের আয়োজন, অবশ্যই ভালো লেগেছে হয়তো আপনাদের, কারণ আমি এই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, সেই হিসাবে আমার কাছে তো অবশ্যই ভালো লাগবে। তো আপনাদেরও আশা করি ভালো লাগছে। ঠিক আছে, বাই বাই, টাটা। এরপরে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।